গাইস আসসালামু আলাইকুম। তো গাইস সবাই কেমন আছেন? আশা করতেছি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো গাইস আজকের ভিডিওটা যদি আপনি ফুল দেখেন তাহলে আমি ইনস্ট্যান্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার এখান থেকে $3 ইনকাম হবে। হ্যাঁ গাইস, এখান থেকে আপনার $3 ইনকাম হবে, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। আপনার এখান থেকে যারা যারা আজকে ভিডিওটা দেখবেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, যদি আপনার এখান থেকে ইনকামটা না হয় তাহলে আপনি আমার চ্যানেল ছেড়ে জীবনের জন্য চলে যাবেন। ঠিক আছে, মানে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনাকে আর কোনো দিন দেখতে হবে না, আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে চলে যাবেন। সো আমি কিন্তু কখনোই চাবো না যে আমার চ্যানেলটা কেউ আনসাবস্ক্রাইব করুক। তার জন্য কিন্তু আমি রিয়েল সাইটটা কিন্তু নিয়ে আসছি, বা অ্যাপ্লিকেশন বা ওয়ালেট অফারটা কিন্তু নিয়ে আসছি। আমি জানি এখান থেকে প্রত্যেকের ইনকামটা হবে, আর কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব মানে আনসাবস্ক্রাইব করে যাবেও না। ঠিক আছে, তার জন্য কিন্তু আমি বলতেছি যদি আপনি ফুল ভিডিওটা সম্পূর্ণ প্রসেসটা আমি বলবো সেভাবে যদি কাজ করেন তাহলে এখান থেকে ইনস্ট্যান্ট $3 আপনি এখান থেকে পেয়ে যাবেন। এবং আপনি যদি আমি যে প্রসেসটা বলবো আর একটা ট্রিক্স বলে দেবো, সেই ট্রিক্সটা যদি অবলম্বন করতে পারেন তাহলে এখান থেকে আপনি $10 পর্যন্ত ইনকাম করতে পারবেন। হ্যাঁ গাইজ, $10 পর্যন্ত আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন, সেই প্রসেসটা আমি ভিডিও শেষে বলে দেবো। তো তার আগে এখান থেকে কিভাবে আমরা এই $3টা নিব সেটাই আমি সবার প্রথমে দেখাই দেবো। ঠিক আছে, তো গাইজ আপনি যদি অনলাইন থেকে একদম ফ্রিতে ইনকাম করতে চান তাহলে আপনি সঠিক চ্যানেলে এসেছেন। এটা এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনি অনলাইন থেকে ফ্রিতেই একদম বিনামূল্যে কিন্তু এখান থেকে আপনি ভালো পরিমাণে একটা ইনকাম কিন্তু এখান থেকে নিতে পারবেন। যদিও ফার্স্ট অফ অল আপনি আমাদের যেগুলো ভিডিও আছে এগুলো ভিডিও যদি আপনি সম্পূর্ণ ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। ঠিক আছে, কারণ প্রথম প্রথম অনেকে কিন্তু তেমন একটা ইনকাম করতে পারেন না, তার জন্য কিন্তু অনেকে আমাদেরকে বলেন যে ভাই আমরা তো ইনকাম করতে পারতেছি না। সো ভাই আপনাকে ধৈর্য ধরে কিন্তু সম্পূর্ণ নিয়মে কিন্তু সঠিক নিয়মে কাজগুলো করতে হবে, দেন দেখবেন আপনার স্টেপ বাই স্টেপ মানে ধীরে ধীরে আপনার ইনকামটা কিন্তু বৃদ্ধি হবে। ঠিক আছে, তো তার জন্য অবশ্যই ধৈর্য হারাতে হবে না, আপনাকে অবশ্যই ধৈর্য ধরে এখানে কাজ করতে হবে অনলাইনে যদি কাজ করতে চান। ঠিক আছে, অবশ্যই আমাদের সাথে কাজ করেন, আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের ইউটিউব চ্যানেল দুটোতে ফলো করে রাখেন, ইনশাআল্লাহ এখান থেকে আপনি ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন মাস শেষে। ঠিক আছে, তো যাই হোক অনেক বক করে ফেলছি, যদি আপনি আমাদের চ্যানেল নতুন থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, সম্পূর্ণ ভিডিও আগে দেখেন পরে লাইক করবেন, আগে লাইক করার কোনো প্রয়োজন নাই, জাস্ট ভিডিও পরে একটা লাইক করে দেবেন। ঠিক আছে, আর হ্যাঁ আপনার মতামত আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো আজকের অফারের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে, ওখানে ক্লিক করলে আপনাকে আমাদের এই যে টেলিগ্রাম এই পোস্টে নিয়ে সবার আগে আপনি এখান থেকে এই যে জয়েন লিঙ্ক এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো গাইজ দেখেন এখান থেকে কিন্তু অলরেডি এক ভাই কিন্তু এখান থেকে ইনকাম করছে $3 কিন্তু সে পাইছে, সে আমাকে শেয়ার করছে এবং আমি নিজে ওখানে কাটাকাটি করে দেখলাম যে না এটা আমার ভিউয়ারদেরকে শেয়ার করা উচিত, কারণ এখান থেকে পেমেন্টটা পাইতেছে, এটা সবাইকে পেমেন্টটা করতেছে, তার জন্য আমি আপনার মধ্যে শেয়ার করতেছি। ঠিক আছে, তো যাই হোক এখান থেকে ফার্স্টে আপনি জয়েন লিঙ্কে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আপনাকে সরাসরি তারা একটা ব্রাউজার নিয়ে আসবে। তো সবার প্রথম আপনাকে কী কাজটা করতে হবে, সবার প্রথম এখান থেকে আপনাকে এখানে একটা ইমেল আইডি দিতে হবে। ঠিক আছে, তারপর এখানে একটি স্ট্রং ক্যাটাগরি পাসওয়ার্ড দিবেন, তারপর এখানে একটি সেন্ড কোডে ক্লিক করলে আপনাকে অবশ্যই সেন্ড কোডে ক্লিক করা হবে, একটি ক্যাপচা চলে আসতে পারে যার ক্যাপচার আপনার ফিল আপ করে নেবেন। ঠিক আছে, ক্যাপচার একদম সিম্পল, দেখে দেখে ক্যাপচার ফিল আপ করুন, আমি এক্সাম্পল হিসেবে দেখাই দিই। তো গাইজ আপনি যখন সেন্ড কোডে ক্লিক করবেন পাসওয়ার্ড মধ্যে দিয়ে তখন কিন্তু আপনার সামনে ক্যাপচা চলে আসতে পারে, এতে ক্যাপচা এগুলো মিলিয়ে দিবেন, এগুলো মিলাবেন আর কি। সো এখান থেকে এরকম আসতে পারে বা বিভিন্ন ধরনের ক্যাপচা আসতে পারে। ঠিক আছে, সো আসার পর তার সেখান থেকে আপনি আপনার জিমেল আছে জিমেলে চলে যাবেন, জিমেলে চলে গেলে কিন্তু আপনাকে তারা এরকম একটা কোড পাঠিয়ে দিতে পারে, সেই কোডটা আপনাকে রিসিভ করে এখানে কোডটা জাস্ট এখানে বসায় দেবেন। ঠিক আছে, এখানে কোডটা জাস্ট আপনি এখানে বসায় দেবেন। ঠিক আছে, তো কোডটা বসানোর পরে কীরকম আমি দেখা দিচ্ছি। তো গাইজ কোডটা বসানোর পর আপনি জাস্ট কী করবেন, এখান থেকে আপনাকে যদি তার প্লে স্টোর নিয়ে যেতে প্লে স্টোর নিয়ে যাবেন, জাস্ট ওখান থেকে অ্যাপটা ডাউনলোড করে দেবেন, যদি না নেয় তাহলে এখান থেকে সিম্পলি আপনি এখানে চলে আসে, জাস্ট এখান থেকে ক্লিক হেয়ার। ঠিক আছে, ডাউনলোড ক্লিক এখানে ক্লিক করবেন, অটোমেটিক তারা কিন্তু আমাদেরকে এখানে সরাসরি প্লে স্টোর নিয়ে যাবে। ঠিক আছে, তারপর তাদের যে অ্যাপটা আছে জাস্ট অ্যাপটা ডাউনলোড করে দেবেন, তারপর এখানে ওপেনে প্রেস করে দেবেন। ঠিক আছে, সো ওপেনে প্রেস করলে এখান থেকে আমরা যেহেতু অ্যাকাউন্ট খুলছি তার জন্য লগ ইন ক্লিক করবো, তারপর এখান থেকে আমরা আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আমরা লগ ইন করি। তো অলরাইট গাইস, এখান থেকে আপনার অ্যাকাউন্টটা আপনি এখান থেকে লগ ইন করে নেবেন, লগ ইন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো সবার প্রথমে এখান থেকে আমরা এখন হোমে ক্লিক করব। ঠিক আছে, তো হোমে ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখানে আমাদের এখন যে কাজটা করতে হবে, তো সবার আগে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যে এরিয়াটা আছে আমরা যে আপনার যে অফারটা জয়েন হবে সেটা হচ্ছে আপনার এই এই প্রাইসটা। ঠিক আছে, তো এখানে যদি ক্লিক করে ব্যানারে দেখতে পাচ্ছেন এখানে কী বলতেছে যে নিউ ইউজার সুমার গিফট জয়েন দেয় একশো এত ডগি। ঠিক আছে, 10,000 ডগি তারা এখান থেকে বোনাস দিবে। ঠিক আছে, তো এটা আসলে কীভাবে দিবে সেটা এখানে তারা বলতেছে, অফারটা চলবে হচ্ছে আপনার 21 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত। ঠিক আছে, তো অফারটা কী বলতেছে তারা এখানে বলতেছে যে ইভেন্ট ওয়ান নিউ ইউজার রেজিস্টার ইভেন্ট দ্য ডিপোজিট টেন অর মোর রিওয়ার্ড বিস্ট ডগি এবিলিটি ইন ভলিউম $10। ঠিক আছে, তো এখানে আমি দাস আমি আমার ভাষায় বোঝাই, এখানে তারা বলতেছে যে এখান থেকে নিউ ইউজারের জন্য ডুরিং দ্য ইভেন্ট অ্যান্ড ডিপোজিট অ্যান্ড মোর উইল বি রিওয়ার্ড উইথ 20 ডগি। ঠিক আছে, তারা বলতেছে যে এখান থেকে যারা নতুন অ্যাকাউন্ট খুলবে যারা এখান থেকে $10 ডিপোজিট করবে, ডিপোজিট করার পর এখান থেকে 20টা ডগি সে বোনাস পাবে। ঠিক আছে, এবং এখান থেকে অ্যাডিশনাল ডগি হিসেবে আরও পাবে 20টা, টোটাল এখান থেকে 40টা ডগি পাবে। ঠিক আছে, তো আমি যে বললাম যে অ্যাকাউন্ট খোলার সময় আপনারা $3 ফ্রিতে নিতে পারেন, সেটা কীভাবে নেবেন সেটাই কিন্তু যে এখান থেকে টোটাল আমরা এখান থেকে 40টা ডগি কয়েন পাবো। তো এর কারণটা এর কারণ আমরা কীভাবে নিতে পারবো সেটা আমি এখন আপনাদেরকে দেখাই দেবো। ঠিক আছে,
তো এখান থেকে ফার্স্ট অফ অল আপনারা জিজ্ঞাসা করবেন, এখানে আমরা একটা বার হয়ে যাব করে থ্রি লাইনে ক্লিক করব। থ্রি লাইনে ক্লিক করার পর এখান থেকে আপনারা সর্বপ্রথম এখান থেকে আপনাদেরকে কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ গাইস, সর্বপ্রথম এখান থেকে আপনাদেরকে কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। কেওয়াইসি কমপ্লিট না করলে কিন্তু এখান থেকে আপনারা পেমেন্ট নিতে পারবেন না, কারণ আপনারা এখান থেকে পেমেন্ট ঠিকই পাবেন, মানে তাদের যে ট্রেডিং প্ল্যাটফর্ম রয়েছে এখান থেকে সেটা করলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন, কিন্তু এখান থেকে আপনি উইথড্রো নিতে পারবেন না যদি আপনি কেওয়াইসিটা কমপ্লিট না করেন। ঠিক আছে, তো অবশ্যই অবশ্যই সবার প্রথমে এখান থেকে কেওয়াইসিটা ক্লিক করে এখানে ভেরিফাই করে কেওয়াইসিটা করে নেবেন। একদম সিম্পল, যে কোনো আইডি কার্ড দিয়ে করতে পারবেন, প্লাস্টিক আইডি কার্ড যেটা আছে সেটা দিয়ে করতে পারেন। আমি নিজে কিন্তু একটা প্লাস্টিক আইডি কার্ড দিয়ে করছি। ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করার পর আপনার ফার্স্টের এখান থেকে আপনাকে আইডি কার্ডের ফ্রন্ট পেজ সেকেন্ড পেজ দিতে বলবে, আপনার নাম এবং আপনার আইডি কার্ডের নাম্বার টাম্বার দিতে বলবে। জাস্ট আইডি কার্ডের নাম্বার এবং নাম টাম এগুলো দিবেন, ফার্স্ট পেজ সেকেন্ড পেজ দিবেন, তারপরে এখানে আপনার আইডি কার্ডের একটা ছবি দিয়ে বা যার আইডি কার্ড তার একটা সেলফি নিবে, জাস্ট ওকে। ঠিক আছে, এতটুকু করলে হবে। যে আপনার নিজের দুই অ্যাকাউন্ট না থাকে তারপরে কিন্তু হবে, মনে করেন আপনার ফ্যামিলি যে কারো আইডি কার্ড থাকলে তারটা দিয়ে হবে, জাস্ট তার একটা ছবি হলেই আপনি নিতে পারবেন। ঠিক আছে, তো আমি কিন্তু ভিডিওতে বলছিলাম যে ভিডিও শেষে বলে দেবো যে আপনারা কীভাবে 10 জন নিতে পারেন, তো সেটা কীভাবে করবেন। যদি মনে করেন আপনার ফ্যামিলি মেম্বার 4-5 জন, আপনার মা বা বড় ভাই আছে বা আদার্স অন্য কোনো মেম্বার আছে আর কি, তো তাদের যে আইডি কার্ড, যারই আইডি কার্ড থাকতে না, অথবা আপনার বন্ধু বান্ধব যে কারো আইডি কার্ড থাকতে পারে, তো তাদের আইডি কার্ড অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে অ্যাকাউন্ট খুলতে পারেন। ঠিক আছে, মানে ফার্স্টে আপনি আপনার নিজের অ্যাকাউন্টটা যে কারো আইডি কার্ড বা আপনার নিজের আইডি কার্ড দিয়ে এখানে খুলে নেবেন, খুলে নেওয়ার পর এখানে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নেবেন। ঠিক আছে, ভেরিফাই হয়ে যাওয়ার পর দেন আপনার এখান থেকে ব্যাগে ক্লিক করে এখানে বাইরে যাবেন, এখানে এসএসজি চলে আসবেন, দেন এখান থেকে আপনারা ডিপোজিটে ক্লিক করবেন। সো ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে আপনি সার্চ করবেন টিআরএক্স, টিআরএক্স লিখে সার্চ করার পর এখানে আপনি টিআরএক্স পেয়ে যাবেন। আমি দেখা যাচ্ছে এখানে উপরে লিখবেন টিআরএক্স, লিখে সার্চ করলে এখানে টিআরএক্স চলে আসবে। ঠিক আছে, তারপরে এখান থেকে টিআরএক্স এখানে কপি করবেন, কপি করার পর $10 সমপরিমাণ, অবশ্যই $10 সমপরিমাণ, যত টিআরএক্স লাগে তত টিআরএক্স এখানে ডিপোজিট করে দেবেন। ঠিক আছে, ডিপোজিটটা হয়ে গেলে $10 পর্যন্ত সম্পূর্ণ টিআরএক্স, মেবি আমার মনে হয় মেবি 100 টিআরএক্স বা 100 টিআরএক্সের দাম কত, মেবি $8 মতন মেবি। সো 110 বা 20টা টিআরএক্স এরকম হবে মেবি আর কি। সো 110টা বা 20টা টিআরএক্স এখান থেকে আপনি ডিপোজিট করে দেবেন। ডিপোজিট করা হয়ে গেলে তারপরে এখানে আপনি জিজ্ঞাসা করবেন এখান থেকে আপনারা আপনার যে আকাঙ্ক্ষিত অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু আপনাকে হয়তো একটা ট্রেডিং করতে করতে হবে। সো আপনি চাইলে এখানে এখানে অবশ্যই ট্রেডিং ক্লিক করে এখান থেকে আপনার টিআরএক্স এখানে সিলেক্ট করার পর এখান থেকে সম্পূর্ণ টিআরএক্স এখানে আপনি সেল দিয়ে দেবেন। ঠিক আছে, মানে আপনি টিআরএক্স এখানে সেল দিবেন একবার, আবার বাই করবেন, ঠিক আছে, একবার সেল দিয়ে আবার বাই করবেন, কোনো নেটওয়ার্ক ফিটি নাই, এখানে টিআরএক্স সেল দিয়ে আবার বাই করে জাস্ট টিআরএক্স আপনি নিয়ে আসবেন। তারপর আপনাকে 24 ঘন্টার ভিতরে গাইস, 24 ঘন্টার ভিতরে এখান থেকে আপনাকে তারাই বলতেছে, আমার কথা না, তারা রিয়ার্ডি বলতেছে, 24 ঘন্টার ভিতরে আপনাকে তারা এখান থেকে 40টা ডগি কয়েন আপনাকে দিবে। ঠিক আছে, তো 40টা ডগি কয়েন যখন কিন্তু আপনি পেয়ে যাবেন তখন কিন্তু এখান থেকে আপনি আবার এখানে ট্রেডিং ক্লিক করে এখান থেকে আপনার এখানে ডগি কয়েন, যেমন ধরেন ডগি কয়েন 10 কয়েন, এখানে 10 কয়েন লিখে বা 10 কয়েন বা ইউটি করে এখান থেকে আপনি আপনার 10 কয়েনটা কিন্তু এখান থেকে আপনি সেল দিতে পারেন। ঠিক আছে, মানে আপনার 10 কয়েনটা আপনি এখান থেকে সেল দিয়ে দেবেন, যেমন ধরেন এখানে অ্যামাউন্ট দিতে 40টা ডগি কয়েনের বর্তমান দাম করতে দেখেন $3.12 রয়েছে। ঠিক আছে, তো 40টা ডগি কয়েন যখন আমরা পেয়ে যাবো তখন এখান থেকে আমরা $3.12 এখান থেকে আমরা কিন্তু $3 এখান থেকে 10 কয়েন বিক্রি করে দিতে পারবো, মানে ডগি কয়েনটা বিক্রি করে দিতে পারবো। বিক্রি করে দিয়ে তারপরে এখান থেকে আমরা কিন্তু আবারও টিআরএস করে নিবো, ইউটিউব থেকে টিআরএস করে, তারপরে এখান থেকে আমরা টোটাল আমাদের যে টিআরএসটা রয়েছে আমরা রিপিট করছি $10, এবং আমাদের যে অ্যাটা রয়েছে আমরা এখান থেকে বোনাসটা পাইছি দুটোই একসাথে $13, একসাথে $13 কিন্তু এখানে আমরা উঠে দিতে পারবো। তো আমি কিন্তু আপনারা রিওয়ার্ড যেটা রয়েছে এটা কিন্তু $113 প্রেম প্রুফ সবার প্রথমে কিন্তু দেখাই দিয়েছিলাম, দেখাই দিচ্ছি আবারও। এই যে দেখেন গাইস, সে কিন্তু এখান থেকে $10 ডিপোজিট করছিল এবং ট্রেডিং করছিল, এবং সে এখান থেকে 40টা কিন্তু এখান থেকে 10 কয়েন এখান থেকে পেয়ে গেছে। দেখেন এই যে 40টা 10 কয়েন সে কিন্তু এখান থেকে পেয়ে গেছে। ঠিক আছে, তারপর সে এখান থেকে টোটাল $13 ধরেই কিন্তু সে এখান থেকে উইথড্র দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে আপনার এখান থেকে। সো অবশ্যই আমি যে প্রসেসটা বললাম এখান থেকে আপনার ফার্স্টে কী করবেন, অ্যাকাউন্ট খুলবেন, যেভাবে দেখালাম। অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে এখান থেকে অবশ্যই কিউআইসিটা করবেন, কিউআইসিটা হয়ে গেলে এখান থেকে $10 সমপরিমাণ টিআরএক্স বা যে কোনো কারেন্সি আপনি এখানে ডিপোজিট করবেন। ডিপোজিট করা হয়ে গেলে এখানে একটা ট্রেডিং করবেন, জাস্ট একটা ট্রেডিং করে আপনার টিআরএক্স আপনি এখানে বার বাজেটে করেন না, সেটা আপনি বার করে নিয়ে নেবেন। তারপরে এখান থেকে আপনাকে তারা যখন কিনা 40টা ডগি কয়েন দেবেন সেটা আপনি আবারও ইউটিডি মানে সেল দিয়ে ইউটিডি করে নেবেন। ইউটিডি করে নেওয়ার পর জাস্ট আপনি এখান থেকে বাইন্যান্স বা এখানে আস্ট্রলের বা মেটামাক যে কোনো কারণ যে কোনো জায়গায় আপনি এখান থেকে বার করে আপনার ওইটা নিতে পারেন। ঠিক আছে, অথবা আপনি চাইলে অন্য কোথাও সেলও দিয়ে দিতে পারেন। সো এভাবে যদি আপনি টেকটিক খাটাই করতে পারেন, তো এভাবে কিন্তু প্রথমে একটা অ্যাকাউন্ট খুলে এভাবে $3 নেবেন, তারপরে অ্যাকাউন্টটা ডিলিট করে দেবেন, তারপর আবার আর নতুন আর একটা অ্যাকাউন্ট খুলবেন, সেটা আবার কিউআইসি করবেন, আবার ডিপোজিট করবেন, আবার কিন্তু ওখান থেকে আপনি $3 নিতে পারবেন। সো এভাবে কিন্তু যতগুলো আইডি কার্ড আছে আপনি ততগুলোই কিন্তু এখান থেকে ইনকাম বলার নিতে পারেন, যদি আপনি একটু প্রসেসটা একটু কষ্ট করে একটু মাথাটা খাটিয়ে তারপরে এখানে কাজ করতে পারেন। ঠিক আছে, কারণ অনলাইনে কিন্তু টাকা ইনকাম করা এতটা সহজ না বা এতটা কঠিনও না। ঠিক আছে, যদি বুঝতে পারেন দুই একটা অ্যাকাউন্ট খুললে দেখবে আপনার কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে, আর প্রথম অবস্থায় একটা অ্যাকাউন্ট খুলতে আপনার একটু মানে একটু ঝামেলা লাগতে পারে বা অনেক কঠিন লাগতে পারে। যখন কিনা আপনি একটা দুটো অ্যাকাউন্ট খুলে ফেলবেন এবং ডলার এখান থেকে পেয়ে যাবেন তখন দেখবেন আপনার কাছে একদম পানির মতো সুযোগ থাকবে। ঠিক আছে, তো আশা করতেছি সম্পূর্ণ বিষয়টা আপনি বুঝতে পারছেন। তো এই সিস্টেমে যারা তারা এখানে কাজ করবেন প্রত্যেকে কিন্তু পেমেন্ট পাবেন, আমি খুব সহকারে শেয়ার করছি আপনার মাঝে। সো এখান থেকে যেহেতু আমার অ্যাকাউন্টটা এখন ভেরিফাই হয়েছে না, তাহলে কিন্তু আমি এখান থেকে আপনার মাঝে লাইভে পেমেন্ট খুব সহকারে দেখাতে পারতাম। ঠিক আছে, তো যেহেতু আমি এখান থেকে আপনার মাঝে কিউআইসিটা কমপ্লিট করছি কিন্তু এখন হয়েছে রাইট, সময় নিতেছে কিছুক্ষণ আগে করছি, তো 24 সম্পূর্ণ যাই করেন কিউআইসি করলেও 24 ঘন্টার ভিতরে আপনাকে এখানে কমপ্লিট করে দিবে, এবং আপনি যখন সম্পূর্ণ কিছু
কমপ্লিট করে রাখবেন তখন কিন্তু আপনাকে তারা আপনার 40 টাকা কিন্তু 24 ঘন্টার ভিতরে আপনাকে তারা দিয়ে দিবে, ঠিক আছে? তো আশা করি বুঝাইতে পারছি। তো অনেক মূল্যবান সময় আপনাদের মানে ব্যয় করলাম আর কি, তো অবশ্যই ক্ষমা দিয়ে দেখবেন। আমি চেষ্টা করি আপনার বোঝানোর জন্য আর কি, আপনাদের মানে ইনকাম 2টা টাকা ইনকাম করার জন্য আমি কি বলছি, ঠিক আছে? কারণ আপনারা যদি আমার দ্বারা 2টা টাকা ইনকাম না করতে পারেন তাহলে তো আপনি আমার ভিডিও দেখবেন না। সো আমি সবসময় ট্রাই করতেছি যাতে করে আমার দ্বারা আপনারা 2টা টাকা ইনকাম করতে পারেন। সো এর জন্য আমি আপনাকে একটু বোঝানোর চেষ্টা করছি। তো আজকে আবার আশা করছি বুঝাইতে পারছি তো আপনাদেরকে। তো এ পর্যন্ত সবাই ভালো থাকেন।